ৱেলকাম এভৰিৱান ৱেলকাম টু মাই চেনেল টি ষ্টী আই এম টন মই ঘোষ টু উইল কণ্টিনিউ আৱাৰ প্ৰিভিয়ছ টপিক ডেভেলপমেণ্ট অফ চাৰফেচেছ ইট ইজ লেকচাৰ ছেভেন ইন আ প্ৰিভিয়ই আৰলৰেডী ছ'ল্ভ ছিক্স প্ৰব্লেম অফ দিছ টপিক ডেভেলপমেণ্ট অফ চাৰ্ফেছ এণ্ড অল্ছো ৱী আৰ কম্প্লিটেড ডিফৰণ্ট টপিকছ ওফ ইঞ্জিনিয়ৰিং ড্ৰ ইফ ইউ আৰ ন্যু ইন মাই চেনেল এণ্ড ইউ ডোট ষ্টাডিজ আৱৰ প্ৰিভিয় চ' প্লিজ ক্লিক দ আই বটন আৰু গো টু মাই ডিছক্ৰিপশ্যন ব'ক্স আই ৱিল গিভ দ লিংকছ অফ মাই প্ৰিভিিয়ছ বিজাৰ্ট টুডেজ টপিক আজকে আমরা ডেভেলপমেন্ট অফ সার্ফেসের সাত নম্বর লেকচার স্টার্ট করছি তো আজকের প্রবলেমটা কী আছে একটু দেখে নিই আর পেন্টাগোনাল পিজম এজ অফ বেস টোয়েন্টি মিলিমিটার অ্যান্ড অ্যাক্সিস ফিফটি মিলিমিটার লং রেটস উইথ ইটস বেস অন এইচপি সাজ দ্যাট ওয়ান অফ ইটস রেক্ট্যাঙ্গুলার ফেস ইজ প্যারাল টু ভিপি

ইট ইস কার বাই এ প্লেন পারপেন্ডিকুলার টু ভিপি অ্যান্ড ইনক্লাইন অ্যাট ফর্টি ফাইভ ডিগ্রি টু এইচপি অ্যান্ড পাসিং থ্রু দ্য রাইট কর্নার অফ দ্য টপ ফেস অফ দ্য প্রিজম দ্য সেকশনাল টপ ভিউ অ্যান্ড ডেভেলপমেন্ট অব ল্যাটারাল সার্ফেসেস অব দ্য সলিড তো সবার প্রথমে আমাদের কাজ কী হবে কী কী ডাটা গিভেন সেগুলো নোট ডাউন করা তো আজকে আমাদের সলিডটা কী আছে পেন্টাগোনাল পিজম যার বেস বলেছে টোয়েন্টি মিলিমিটার হাইট বলেছে ফিফটি মিলিমিটার আর এখানে কাটিং প্লেন বা সেকশনাল প্লেন যাই বলো সেটা বলেছে মানে থ্রিটার ভ্যালু হয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার পিজম কেমন হয় আশা করি তোমরা সবাই জানো আমি একটা এখানে তোমাদের পিজম কীরকম হয় সেটা ড্র করে দেখাচ্ছি এটা যদি একটা পিজম হয় পিজমের দুটো বেস থাকে একটা আপার বেস একটা থাকে লোয়ার বেস এবার এখানে দেখো পিজমটা স্কোয়ার পিজম কেন যেহেতু বেসটা স্কোয়ার তো এখানে কি হবে আমাদের প্রবলেমে দেওয়া হচ্ছে পেন্টাগোনাল প্রিজম তার মানে আমাদের বেসটা মানে কি হবে পেন্টাগোনাল শেপ ক্লিয়ার হচ্ছে এবার আমরা বেসটা ড্র করব তার জন্য দেখো আমাদের কিছু কন্ডিশান আসছে প্রথম কন্ডিশান এই রকম হতে পারে এই শেপের ক্লিয়ার একটা শেপ এই রকম হতে পারে ওকে এবার দেখো আর একটা কন্ডিশান হতে পারে এই রকম আর একটা হতে পারে আমাদের দেখো এই রকম সেপ এবার দেখো আমাদের এই যে দুটো কন্ডিশান এই সেপটা বা এই সেপটা এই দুটো কন্ডিশানের মধ্যে কোন সেপটা আমরা ড্র করবো তার জন্য কোশ্চেনটা একবার পরও দেখো আর পেন্টাগোনাল পিজম এজ অফ বেস টোয়েন্টি মিলিমিটার অ্যান্ড অ্যাক্সিস ফিফটি মিলিমিটার লং রেটস উইথ ইটস বেস অন এইচপি সা্স দ্যাট ওয়ান অফ ইটস রেক্ট্যাঙ্গুলার ফেসিস প্যারাল টু ভিপি ওকে বলছি একটা ফেস রেক্ট্যাঙ্গুলার ফেস প্যালাল টু ভিপি মানে কি দেখো এটা কি এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ভিপি ক্লিয়ার হচ্ছে কিন্তু এখানে দেখো এটা যদি বলি আমি প্যারালাল টু ভিপি হচ্ছে এটা বা এটা তার মানে বুঝতে পারছ যে আমরা এই দুটো শেপের মধ্যে যে কোনো একটা শেপ ড্র করব এই শেপটা ড্র করব না ক্লিয়ার হচ্ছে তো আমি এখানে এই শেপটা ড্র করব ওকে তোমরা এই শেপটাও ড্র করতে পারো কোনো ব্যাপার নয় এবার আমরা দেখে নেবো এই যে বেসটা মানে বেসের এই শেপটা কোথায় ড্র করবো রেফারেন্স লাইনের নিচে না উপরে মানে এক্স ওয়াই লাইন ড্র করবো না বিলো ওয়াই লাইন ড্র করবো তার জন্য আবার একবার কোশ্চেনটা পড়তে হবে দেখো আর পেন্টাগোনাল প্রিজম এজ অফ বেস টোয়েন্টি মিলিমিটার অ্যান্ড অ্যাক্সিস ফিফটি মিলিমিটার লং রেটস উইথ ইটস বেস অন এইচপি তো আমরা জানি কোনো কিছু যদি এইচপির মধ্যে থাকে তাহলে আমরা সেটা বিলো ওয়াই লাইন ড্র করি ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা এই শেপটা ড্র করবো সেটা ড্র করবো কোথায় বিলো এক্স ওয়াই লাইন ক্লিয়ার হচ্ছে যারা এই ব্যাপারগুলো বুঝতে পারছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার আগের ভিডিও দেখতে পারো আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ওপর অনেকগুলো টপিক কভার করেছি ওকে তো এবার আমরা স্টার্ট করবো একটা প্রথমে রেফারেন্স লাইন নিয়ে নেব তারপরে এই শেপটা ড্র করব এটা যদি আমাদের রেফারেন্স লাইন এক্স ওয়াই হয় আমরা কি করব এই শেপটা ড্র করব এই শেপটা ড্র করার জন্য আমাদের কি করতে হবে একটা এই এক্স ওয়াই লাইনে প্যারালাল রেফারেন্স লাইন আমরা নিয়ে নেব এই লাইনের রেসপেক্টে আমরা এই শেপটা ড্র করব ক্লিয়ার হচ্ছে তো এই শেপটা ড্র করতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে আমরা টোয়েন্টি মিলিমিটার নিয়ে নেবো বেসের জন্য ওকে টোয়েন্টি মিলিমিটার নিয়ে নিলাম এবার মানে এই পয়েন্টটা আর এই পয়েন্ট এই দুটো পয়েন্ট থেকে আমরা ওয়ান জিরো এইট মানে একশো আট ডিগ্রি লাইন ড্র করবো ক্লিয়ার আমরা কী করলাম এই দুটো পয়েন্ট থেকে ওয়ান জিরো এইট ডিগ্রি অ্যাঙ্গেলে মানে একশো আট ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো লাইন ড্র করলাম এবার একইভাবে আমরা টোয়েন্টি মিলিমিটার নিয়ে নেবো এই পয়েন্টে বসাবো বসে একবার এদিকে কাট করব আবার এখানে বসাবো এখানে বসিয়ে এখানে কাট করব মানে আমরা এই পয়েন্টে বসাবো বসিয়ে একটা এদিকে কাট করব আবার এই পয়েন্টে বসাবো বসিয়ে এদিকে কাট করব ক্লিয়ার তো আমি এবার জয়েন করে দেবো তাহলে আমি এই পেন্টাগোনাল শেপটা পেয়ে যাব এবার তোমাদের একটা কথা বলি দেখো তোমরা এই যে ডেভেলপমেন্ট অফ সারফেস আর সেকশান অফ সলিডস এই দুটো টপিকের ওপর যখন প্রবলেম সলভ করবে কখনোই প্রথমে ডিপ করবে না দেখো আমি এখানে অন্য কালার ইউজ করছি আমি ব্ল্যাক কালারে যেগুলো ড্র করবো সেটাই হচ্ছে ডিপ লাইন কনস্ট্রাক্ট করে ড্র করতে হবে তোমাদের ক্লিয়ার হচ্ছে তো দেখো এখানে মোটামুটি আমি পেন্টাগোনাল শেপটা মানে এই বেসটা আমরা ড্র করে ফেলেছি এবার আমাদের সেন্টার পয়েন্ট এখানে শো করতে হবে কীভাবে শো করাবো দেখো একটা পয়েন্ট নেবো মিড পয়েন্ট থেকে ওকে এইভাবে আর একটা যে কোনো বাবু এই বাউ থেকে এই দুটো সাইডের মিড পয়েন্ট থেকে আমি জয়েন করব তাহলে আমরা সেন্টার পয়েন্ট পাবো ওকে এবার দেখো এই সাইডে আমি মিড পয়েন্ট নিয়ে নিয়েছি এবার আমি অপোজিট যে সাইডটা আছে সেই পয়েন্ট থেকে আমি জয়েন করব ওকে তার মানে এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট ওকে এবার আমি নামগুলো দিয়ে দেবো দেখো আমি যদি এখান থেকে স্টার্ট করি এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এটা ই ক্লিয়ার আর মাঝে পয়েন্টটা হচ্ছে ও এবার দেখো আমাদের যেহেতু পিজম এটা সলিডটা তাহলে দুটো বেস আছে না একটা আপার বেস একটা লোয়ার বেস তো তাহলে আমাদের আর একটা বেসে নাম দিতে হবে তো আমি আর একটা বেসের জন্য নাম দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ একইভাবে আমার সেন্টার পয়েন্ট একটা হবে ও একটা পি ওটা ওকে এখানেও সে একইভাবে দুটো নাম হবে একটা আপার বেসের জন্য একটা লোয়ার বেসের জন্য ক্লিয়ার এবার নেক্সট আমরা কি করব এই সলিডের পাঁচটা পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যালি প্রোজেক্টর ড্র করব ক্লিয়ার ওকে প্রোজেক্টরসগুলো সব ড্র করেছি এবার আমাদের হাইটটা বলেছে ফিফটি মিলিমিটার তার মানে আমি সেন্টার পয়েন্টে ফিফটি মিলিমিটার নিয়ে নেব তো দেখো এটা হলো আমাদের হাইট ফিফটি মিলিমিটার তো এখান থেকে আমি সলিডটা ড্র করব দেখো এখানেও কিন্তু আমি এখনও ডিপ করিনি অন্য কালার ইউজ করছি তোমরাও কিন্তু ডিপ করো না ডিপ কেন করতে বার্ন করছি তোমরা একটু পরেই বুঝতে পারবে ক্লিয়ার আর যারা আমার আগের ভিডিও দেখেছো বা ডেভেলপমেন্ট অফ সারফেস বা সেকশান অফ সলিড এই দুটো টপিকের ওপর তোমরা প্রবলেম সলভ করেছ আগে তা তো নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা ওকে তো আমি এটা সলিডটা কমপ্লিট করি দেখো আমরা সলিডটা কমপ্লিট করলাম এবার নামগুলো আমরা দিয়ে দেবো আমরা যদি এই বটম বেস বা লোয়ার বেসের নামগুলো এবিসিডি দিই তা আমায় দেখো এটা হলো আমাদের এ ড্যাশ পয়েন্ট এটা হবে বি ড্যাশ পয়েন্ট এটা হবে সি ড্যাশ পয়েন্ট ডি ড্যাশ হবে এই পয়েন্টটা আর এটা হবে ই ড্যাশ পয়েন্ট ক্লিয়ার এবার দেখো আমি আপার বেসে যদি ও ড্যাশ মানে ও পয়েন্ট নাম দিলাম আর লোয়ার বেসে আমি পি ড্যাশ পয়েন্ট নাম দিলাম এই পয়েন্টে ক্লিয়ার আর বাকি দেখো আপার বেসের জন্য ওয়ান টু থ্রি ফোর নামগুলো দিতে হবে একইভাবে দিয়ে দিই দেখো এটা ওয়ান ড্যাশ পয়েন্ট এটা হবে টু ড্যাশ পয়েন্ট থ্রি ড্যাশ পয়েন্ট ফোর ড্যাশ পয়েন্ট ফাইভ ড্যাশ পয়েন্ট ক্লিয়ার এবার আমি ডাইমেনশানটা দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এখানে হাইটটা আমাদের কত ছিল ফিফটি মিলিমিটার ওকে আর আমাদের সাইডটা কত ছিল টোয়েন্টি মিলিমিটার ক্লিয়ার এবার দেখো আমাদের কাটিং প্লেন বা সেকশনাল প্লেনটা শো করাতে হবে আমাদের এখানে দিয়েছে গিভেন ডাটা দেখ থিটার ভ্যালু ফরটি ফাইভ ডিগ্রি তার মানে আমরা ভিউকে কাট করেছি ওকে ক্লিয়ার এবার দেখো আমরা এই সেকশনাল প্লেন বা কাটিং প্লেনটা কোথা দিয়ে শো করাবো তার জন্য কোশ্চেনটা একবার পরে দেখো আর পেন্টাগোনাল পিজম এজ অফ বেস টোয়েন্টি মিলিমিটার অ্যান্ড অ্যাক্সিস ফিফটি মিলিমিটার লং রেটস উইথ ইটস বেস অন এইচপি সাজ দ্যাট ওয়ান অফ ইটস রেক্টাঙ্গুলার ফেস ইস প্যারাল টু ভিপি ওকে দেখিয়েছি দেখো নেক্সট হচ্ছে দেখো ইট ইস কাট বাই এ প্লেন পার পেন্ডিকুলার টু ভিপি অ্যান্ড ইনক্লাইন অ্যাট ফর্টি ফাইভ ডিগ্রি টু এইচপি অ্যান্ড পাসিং থ্রু দ্য রাইট কর্নার অফ দ্য টপ ফেস অফ দ্য পিজম কী বলেছে দেখো রাইট কর্নার তার মানে এটা ক্লিয়ার মানে এই পয়েন্ট থেকে আমাদের একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাংলে লাইন ড্র করতে হবে মানে এইভাবে লাইনটা মানে সেকশনাল প্লেন বা কাটিং প্লেনের লাইনটা এইরকম হবে বুঝতে পারছো তার মানে আমি এই পয়েন্ট থেকে একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলে লাইন ড্র করে নিই এবার দেখো এই যে কাটিং প্লেন বা সেকশনাল প্লেনটা আমরা কীভাবে শো করাবো কী করবো একটা লাইন স্টেট লাইন দুটো ডট দেবো নেক্সট স্টেট লাইন দুটো ডট দেবো আবার স্টেট লাইন ক্লিয়ার এইভাবেই আমরা কাটিং প্লেন বা সেকশনাল প্লেনটা শো করে থাকি তো এই সেকশনাল প্লেনটার নাম দিলাম ভিটি ভিটি নাম কেন দিলাম যেহেতু আমরা এটা এক্স এক্সওয়াই লাইন কাট করছি মানে ফ্রন্ট ভিউকে কাট করছি সেই জন্য ভিটি দিলাম আর টপ ভিউকে কাট করলে আমরা এইচটি দিতাম ক্লিয়ার হচ্ছে এবার দেখো আমরা ডিপ করব ফ্রন্ট ভিউটাকে কীভাবে ডিপ করবো দেখো আমাদের এটা সেকশনাল প্লেন বা কাটিং প্লেন এখান দিয়ে পাস করেছে তার মানে আমরা দেখো এই পোর্শানটা দেখতে পাচ্ছি না কাটিং পোর্শান নিচের বেসের পোর্শানটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার হচ্ছে তার মানে এই বেস পোর্শানটা আমরা ডিপ করব এই পোর্শনটা ফেন্ট রাখবো এবার তার জন্য কিছু রুল আছে দেখো ফার্স্ট রুল কী বলছে আউটার পয়েন্টস মাস্ট বি ডার্ক তার মানে এই যে আউটার পয়েন্টস এইগুলো আমরা ডিপ করব এখান থেকে এটা আর করব এখান থেকে এটা ওকে নেক্সট রুল কি বলছে দেখো ডদা বেস তো বেসটা আমি এখানে একবার ডিপ করে দেবো মানে এই পোর্শান থেকে এই পোর্শান এইটুকু ক্লিয়ার নেক্সট রুল কি আছে দেখো দ্য এজেস দেখো এখানে কতগুলো এজ আছে এখানে পাঁচটা এজ আছে কী কী এস দেখো এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর ই ফাইভ ক্লিয়ার তার মধ্যে দেখো আমাদের কোন তিনটে এজ আমরা দেখতে পাচ্ছি দেখো এ ওয়ান বি টু আর সি থ্রি এই তিনটে এজ আমাদের সামনে আছে মানে ফ্রন্টে আছে এই তিনটে এজ আমরা দেখতে পাচ্ছি ই ফাইভ আর ডি ফোর এই দুটো এজ দেখো পিছন মানে ব্যাক সাইডে আছে এই দুটো এজ আমরা দেখতে পাচ্ছি না ক্লিয়ার হচ্ছে তার মানে আমরা যদি প্রথমে আমরা দেখি দেখো এ ওয়ান এসটা আমরা অলরেডি করে ফেলেছি সি থ্রি এই এসটা আমরাও করে ফেলেছি এবার আমাদের বি টু এসটা শো করাতে হবে বি টু এসটা তার মানে এই পয়েন্টে গেছে দেখো তার মানে আমরা কি করব এইখান থেকে এইটুকু ডিপ করব ওকে এটা দেখো আমরা ফ্রন্ট থেকে যে তিনটে এস দেখতে পাচ্ছি মানে সামনের দিকে সেটা আমরা ডিপ করলাম এবার দেখো ই ফাইভ আর ডি ফোর এই যে দুটো এজ এটা আমরা কি করব ডটের লাইনে শো করিয়ে দেবো যেহেতু এটা ব্যাক সাইড মানে পিছন দিকে আছে ক্লিয়ার হচ্ছে তো আমি দেখো ই ফাইভ এসটা দেখালাম এবার আমি দেখাচ্ছি কোন এসটা ডি ফোর ডটের লাইন দিয়ে ক্লিয়ার এবার আমাদের নেক্সট রুল কী আছে দেখো ডদা অ্যাক্সিস এবার দেখো অ্যাক্সিস আমাদের দেখো এই পয়েন্টে আর বি টু এই এজটা ওভারল্যাপ করেছে অ্যাক্সিসের সাথে তার মানে আমরা বি টু দেখিয়ে দিয়েছি অ্যাক্সিস আমার দেখানোর দরকার নেই ক্লিয়ার হচ্ছে তো এবার তো তোমরা বুঝতে পারলে কেন তোমাদের ডিপ করতে বান করেছিলাম দেখো এই টু পোর্শান আমাদের কাটিং পোর্শান ওই জন্য ফ্রেন্ট করা আছে আর এই পোর্শানটা আমরা দেখতে পাচ্ছি সেই জন্য ডিপ ক্লিয়ার এবার দেখো এই যে আমাদের পাঁচটা এজ কাটলো তার নামগুলো আমি তোমাদের দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এ ওয়ান এই এসটা যে কাটলো এর নাম দিলাম আমি আই মানে আই পয়েন্ট ওকে বি টু এচ এই এসটার নাম দিলাম জে সি থ্রি এই এসটার নাম দিলাম কে ডি ফোর এসটার নাম দিলাম এল আর ই ফাইভ এই এসটার নাম দিলাম এম এবার দেখো এই যে পাঁচটা এইচ যে কাটলো পাঁচটা এচ নামগুলো দিয়ে দেবো এ ওয়ান মানে এই এসটা মানে এই পয়েন্ট হবে আই পয়েন্ট মানে আই ড্যাশ পয়েন্ট ক্লিয়ার বি টু মানে এই এসটা এটা হবে জে মানে জে ড্যাশ পয়েন্ট নেক্সট আছে সি থ্রি মানে এই পয়েন্টটা টপে একদম এটা হবে কে মানে কে ড্যাশ পয়েন্ট নেক্সট আছে ডি ফোর ডি ফোর মানে এই এই এটা হবে এল ড্যাশ পয়েন্ট আর বাকি ফোর হলে এটা ই ফাইভ মানে এম ড্যাশ পয়েন্ট ক্লিয়ার এবার ফ্রন্ট ভিউ থেকে আমরা টপ ভিউতে একইভাবে নামগুলো দেবো কীভাবে দেখো দেখো এ ওয়ান এ হচ্ছে তার মানে এই পয়েন্টটা হচ্ছে আই পয়েন্ট এটা হচ্ছে জে পয়েন্ট এটা কে এটা এল এটা এম ক্লিয়ার এবার আমরা নামগুলো তো দিয়ে দিলাম এবার টপ ভিউটাকে আমাদের ডিপ করতে হবে দেখো আমাদের এই সেকশন প্লেন বা কাটিং প্লেন এখান দিয়ে পাস করেছে তার মানে এই টু পোর্শান দেখতে পাচ্ছি না এবার ভালো করে দেখো আমরা কি পুরো বেস্টটা দেখতে পাচ্ছি না কিছু পোর্শান বাদ যাচ্ছে দেখো এখানে পুরো বেসটাই দেখতে পাচ্ছি তার মানে আমরা এই টপ ভিউয়ের আউটার লাইনগুলো ডিপ করে নেব ক্লিয়ার হচ্ছে যেহেতু আমরা পুরো বেসটাই দেখতে পাচ্ছি এখানে দেখো সেই জন্য আমি এটা পুরোটা ডিপ করে নিচ্ছি তো দেখো আমরা টপ ভিউটাকে ডিপ করে ফেললাম এবার কোশ্চেনটা যদি একদম শেষে পড়ো আমাদের কী কী ড্র করতে বলেছে দেখো ড্র দ্য সেকশনাল টপ ভিউ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাটারাল সার্ফেসেস অফ দ্য সলিড এবার সেকশনাল টপ ভিউ মানে কী দেখো আমরা টপ ভিউটাকে যে কাট করলাম সেটাই হবে সেকশনাল টপ ভিউ তার মানে দেখো এই পোর্শানটা মানে এই যে পোর্শানটা টপ ভিউয়ের এটাকে আমাদের হ্যাচিং করতে হবে ওকে তো দেখো হ্যাচ লাইন আমরা নর্মালি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকি এবার যেহেতু ড্রয়িংটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলে করলে দেরি হবে সেই জন্য আমি স্কেল দিয়ে করার চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য ওকে তোমরা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলে প্রপার ইনস্ট্রুমেন্ট দিয়ে করো ক্লিয়ার তো দেখো টপ ভিউটাকে আমরা হ্যাচিং করে ফেলেছি এটাই হলো আমাদের সেকশনাল টপ ভিউ এবার আমরা ডেভেলপমেন্ট অফ সার্ফেস ড্র করব তার জন্য আমাদের এই যে রেফারেন্স লাইন এক্স ওয়াই এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করব ওকে আমরা কি করব এই যে বেসটা টোয়েন্টি মিলিমিটার দিয়ে দিয়েছিলো আমাদের এই বেসটা আমরা এখানে নেবো ওকে তার মানে পাঁচটা সাইড নেবো যদি দেখো আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করি ওকে এই পয়েন্টটা আমরা ধরলাম এ পয়েন্ট ওকে ক্লিয়ার তো আমরা কি করব টোয়েন্টি মিলিমিটার নিয়ে নেব নিয়ে নিলাম এবার পাঁচটা আমি সাইড এখানে ড্র করব পাঁচটা সাইড নিয়ে নিয়েছি এবার নামগুলো তো দেখো এ বি সি ডি ই এ মানে আমি বটম বেস বা লোয়ার বেসটা আমরা নিলাম একইভাবে আপার বেসটাও নেবো ওকে তো কি করব দেখো এই যে আপার বেসের আমাদের যে লাইনটা ছিল এই লাইনটা আমি এক্সটেন্ড করব তো আমি দেখো এই এজগুলোকে জয়েন করে দিচ্ছি তাহলে আমরা আপার বেসের পয়েন্টগুলো পেয়ে যাব। দেখো হাফার বেসের পয়েন্টগুলো পেয়ে গেছি এখানে তো নামগুলো দিয়ে দেবো দেখো এটা ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ ওয়ান ক্লিয়ার হচ্ছে তো এবার আমাদের কাজ কী হবে দেখো এই যে আই জে কে এল এম এই যে পাঁচটা পয়েন্ট মানে পাঁচটা এচকে যে কাট করেছিল এই পয়েন্টগুলোকে আমাকে এখানে আনতে হবে কীভাবে আনবো এই যে পাঁচটা পয়েন্ট এখান থেকে আমরা হরাইজেন্টালি প্রজেক্ট ড্র করবো ওকে দেখো আমরা প্রোজেক্টসগুলো ড্র করে নিয়েছি এবার দেখো এ ওয়ান এই এসটাকে কাট করেছিল আই তার মানে এখান থেকে আসতে দেখো এর প্রোজেক্টস তার মানে এই পয়েন্ট হবে আমাদের আই ওকে বি টু মানে এই এসটা এখানে দেখো জে পয়েন্ট কোনটা এটা তার মানে এটা হবে আমাদের জে পয়েন্ট সি থ্রি কী ছিল কে তার মানে এই পয়েন্টটা হবে একদম টপ পয়েন্টটা কে ওকে ডি ফোর ডি ফোর দেখো কোথায় আছে ডি ফোর এখানে আছে এল তার মানে এটা হচ্ছে ডি ফোরের পয়েন্ট এটা হচ্ছে এল পয়েন্ট ই ফাইভ ই ফাইভ দেখো এম পয়েন্ট এখানে আসছে এম পয়েন্ট এটা হচ্ছে এম পয়েন্ট আর একদম শেষে দেখো এ ওয়ান এ ওয়ান ছিল আই তার মানে এই পয়েন্টটা হলো আমাদের আই পয়েন্ট তো দেখো আমরা এই পয়েন্টগুলো পেয়ে গেছি সব এবার জাস্ট জয়েন করে দেবো দেখো আমরা জয়েন করে নিয়েছি এবার দেখো এ থেকে ওয়ান ডিপ হবে বি থেকে জে ডিপ হবে বুঝতে পারছো তার মানে এই টু কু পোর্শানের এজগুলো মানে বেস থেকে এগুলো ডিপ করতে হবে আমাদের তো দেখো দেখে দেখে আমি ডিপ করি নেক্সট করবো দেখো বি থেকে জে বি থেকে যে ডিপ হবে সি থেকে কে পুরোটাই দেখতে পাচ্ছি তো সি থেকে কে এই এসটা আমরা ডিপ করে নেব পুরোটাই এবার দেখো ডি থেকে ফোর তার মধ্যে ডি থেকে এল এইটুকু এইচ আমরা ডিপ করব দেখো একইভাবে এবার ই থেকে এম এই এসটা আমরা ডিপ করে নেব তো দেখো এই যে ডিস্টেন্স মানে এই লেন্থটা কি হবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ডাইমেনশানটা দিয়ে দিচ্ছি দেখো যেহেতু এটা পেন্টাগোনাল পিজম মানে পাঁচটা সাইড আছে সেই জন্য ফাইভ ইন্টু দেখো আমাদের এক একটা সাইড ওকে ক্লিয়ার এটাই হলো আমাদের ডেভেলপমেন্ট অফ সার্ভিসেস এবার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই দেখো আমরা আপার পোর্শানটা দেখতে পাচ্ছি না এই টু পোর্শান কাটিং পোর্শান তার মানে দেখো এই পোর্শানটা আমাদের ডিপ নেই বেস পোস্টন মানে লোয়ার বেস পোসানটা আমরা ডিপ করেছি এবার এখানেও দেখো একইভাবে আমরা কি করেছি লোয়ার বেসের এজগুলোকে ডিপ করেছি ক্লিয়ার হচ্ছে এই থেকে মিলছে এখান থেকে মানে ফর্ম ভিউ থেকে মিলছে তো পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছ কম সময়ের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় ভিডিওটা রিপিট করো নিশ্চয়ই বুঝতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কোনো ডাউট থাকে নিচে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আর যদি এই ভিডিওটা মনে হয় যে তোমার খুব কাজে লেগেছে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো একটা কথা আমার চ্যানেল মানে টি স্টাডি এই ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এই রকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে থ্যাংক ইউ